হেই ডিয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা, পড়াশোনা করতেছি বুয়েটে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক হোম গাইস। অনেক দিন পরে ঘরের ছেলে ঘরে ফিরছে। অ্যান্ড অবশেষে আমি আমার যেটা টার্গেট ছিল, যেটা লক্ষ্য ছিল, যেই মোটোটা আমার ছিল, সংক্ষেপে সব কিছু একখানে, সেই জিনিসটা বাস্তবায়ন করার মতো ফার্স্ট টাইম আমার হাতে সুযোগ আসছে। ইনশাল্লাহ এখানে সর্বোচ্চটা দিব। দেখতে পারবা যে একটা নতুন কোর্স আর নতুন ওয়েবসাইটও লঞ্চ হয়েছে, www.aredcourses.com, নিচে সব দেওয়া আছে। ওইখানে যাওয়ার পর তুমি দেখবে একটা নতুন কোর্স আসছে, HSC 24 ব্যাচের, HSC 24 Sprint 1.0। তো এই নামটা থেকে একটু মনে আসলো, Sprint 1.0 নামকরণ আমি কেন রাখছি, স্প্রিন্ট কেন অ্যান্ড 1.0 কেন। তো HSC 24 ব্যাচের হাতে এখন রাফলি খুবই কম সময় আছে, যদি বিশেষ করে তুমি ঈদের পরে ভিডিওটা দেখো, হাতে একদম সময় নাই বলা চলে। তো এই টাইমে কিন্তু তোমার দৌড়টা কখনো ম্যারাথন হবে না, ঠিক আছে। এক দ্বিতীয় কথা, বেসিকের ভিড়ে আটকায় যাওয়া যাবে না, ঠিক আছে। অনেক বেসিক পড়বো বা মনে করো 150-200 ক্লাস দেখার মতো সময় আমাদের হাতে নাই। তো এর আগে আমি আজ পর্যন্ত যতগুলো সার্ভিস আমি প্রোডাক্ট হিসেবে আনছি তোমাদের কাছে, কোর্স হিসেবে, সেখানে আমি শুধুমাত্র ফিজিক্স পড়াইছি, বাট এখানে আরও কিছু চমক আছে। প্রথমত এখানে তুমি দেখতে পাচ্ছ আমারই খুবই প্রাণপ্রিয় বন্ধু আছে হামিদ, ও আবার আমার চেয়ে ভালো স্টুডেন্ট, বুয়েট ট্রিপলিতে পড়ে, আমারই ব্যাচমেট অ্যান্ড আমার কলেজেরই ছিল, টরাটাইম কলেজ, দেন ব্যাক স্টোরিতে গেলেও রাজুকের, ঠিক আছে। সো অনেকগুলা প্লাস পয়েন্ট আমি পাইছি। তো আমাদের এখন ম্যাথ ডেপটা এখন খুবই খুবই পাওয়ারফুল। তো আমরা আপাতত Sprint 1.0 এখানে আমরা শুধুমাত্র ফিজিক্সের ম্যাথ নিয়ে পুরো কোর্সটা সাজাইছি। 24 ব্যাচের জন্য এটা হইতে পারে একটা ওয়ান স্টপ সলিউশন যাদের প্যারা হচ্ছে ফিজিক্স আর ম্যাথে। এখন বলি স্প্রিন্ট কেন, স্প্রিন্ট হচ্ছে সময় অনেক কম অ্যান্ড এখন এই ম্যারাথনের দৌড় দেওয়া যাবে না, না অনেক লম্বা ক্লাস করা যাবে, না অনেক ডিটেইল ক্লাস করা যাবে, না অনেক বেশি ক্লাস করা যাবে। তুমি যদি এখানে ক্লাসের নাম্বারটা দেখো, আমরা মাত্র 26টা রেকর্ডেড ক্লাস আনছি ফিজিক্স আর ম্যাথ মিলায়া, ঠিক আছে। এবং তুমি যদি এই ক্লাসটা একদম সুন্দর মতো শেষ করতে চাও, আমাদের এখানে একটা কাস্টমাইজ প্রিমিয়াম রুটিন দেওয়া আছে, ঠিক আছে। আরও সিক্রেট, আরও চমক আছে, বাট এটা আমি বলতেছি। তো এই কাস্টমাইজ প্রিমিয়াম রুটিনটা কিন্তু শুধুমাত্র একটা দুইটা সাবজেক্টের না, পুরো সবগুলো সাবজেক্টের একটা রুটিন দেওয়া আছে। এবং প্রশ্ন আসে, ভাই আপনি কি সবগুলো সাবজেক্ট আনতেছেন? অবভিয়াসলি আসতেছে, বাট এই মুহূর্তে না, শুরুতে আমরা ফিজিক্সের ব্যাথ দিয়ে শুরু করবো। এখানে তুমি দুইটা কোশ্চেন মার্ক দেখতেই পারতেছো, সেখানে আরও দুজন স্টার টিচার অ্যাড হবে, যাদের ক্যালিবার আমার থেকে অনেকাংশে হায়ার হবে, ঠিক আছে। তাদেরকে তুমি দেখবে, বাট এই মুহূর্তে আমি রিভিল করতে চাই না, আমি এই মুহূর্তে প্রমিসও করতে চাই না, বাট আমি আশ্বাস দিতে চাই যে এরা খুবই তাড়াতাড়ি আসতেছে। সো Sprint 1.0 কারণ হচ্ছে আমাদের প্রথম মডিউল এটা। এটা এখানে আমরা ফিজিক্স আর ম্যাথের A to Z সলিউশন দিব। ফিজিক্সের শর্ট সিলেবাসে আমাদের 14 চ্যাপ্টার আছে, 14টা, আর ম্যাথে দেখলাম 12টার মতো চ্যাপ্টার আছে। তো 14 আর 12 যোগ করলে 26টা হয়, 26টার উপরে আমাদের ওয়ান শট ক্লাস হবে। তো এখন ভাই ওয়ান শট ক্লাসগুলো কি রেকর্ডেড? হ্যাঁ, অবশ্যই রেকর্ডেড, কারণ এখন এই মুহূর্তে লাইভে বৈশা কনসেপ্ট থিওরি বেসিক বোঝার মতো সময় নেই। বাট হেয়ার কামস আ টুইস্ট হেয়ার, এই রেকর্ডেড ক্লাসগুলোর ফিজিক্স অংশ পুরাটা আমি নিজে রেকর্ড করছি, ঠিক আছে। এই বোর্ডে আমি নিজে রেকর্ড করছি, এই স্টুডিওতে, ঠিক আছে। এবং ম্যাথের পুরো অংশটা আমাদের হামিদ ভাই রেকর্ড করছে। দুইজনেরই ডেমো ক্লাস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওগুলো তুমি দেখবা। এখন এই ক্লাসের মধ্যে একটা বিশেষত্ব আছে, এই ক্লাসটা প্রত্যেকটা ক্লাস, এখানে 26টা ক্লাসই এতটুকু মেক শোর, মানে এটা জাস্ট বেসিক ওয়ান শট ক্লাস না, বা এরকমও না যে ভাইয়া এসে তোমাকে 8 ঘন্টা পড়াচ্ছে, ভাইয়া নিজে ক্লান্ত হয়ে গেছে, অনেকগুলো টপিকে হয়তো তাড়াতাড়ি টান দিয়ে গেছে, এরকম না। আমরা এখানে মনে করে একটা ক্লাস রেকর্ড করতে প্রয়োজনীয় 3 দিন নিছি, বাট উই মেড শোর যেন এখানে যান যায় যাক, কোয়ালিটি থাকুক এবং প্রত্যেকটা জিনিস কভার্ড হোক। হেয়ার কামস অ্যানাদার পয়েন্ট, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিসের ভিতরে আমরা একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশান সব কিছু করছি। এবং আরও একটা এখানে একটা টুইস্ট দিয়ে ভরা জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে এই যে একাডেমিক টু অ্যাডমিশান যায় জিনিসপত্রগুলো, অ্যাডমিশানের এতটা ডিটেলডে আমরা গেছি যে অ্যাডমিশান লেভেলও তুমি এই সেম কোর্সই করবা। অ্যাডমিশান লেভেলে যদি আমাদের কোনো প্রোডাক্ট আসে, এখানে শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা অ্যাড হবে, আর কিচ্ছু অ্যাড হবে না। সেই আশ্বাসটা দিলাম। সময় আছে ভাইয়া আমার, প্রেপ জিরো অবশ্যই আছে, কারণ এখানে একটা কম্প্যাক্টেড কাস্টমাইজ রুটিন পাবা, ফিচার এখনও শেষ হয় নাই। Sprint 2.0 খুবই তাড়াতাড়ি লঞ্চ হবে। Sprint 2.0 শুরু হবে হচ্ছে আমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে, ঠিক আছে। কিন্তু এই কোর্সের ভিতরে এই জিনিসটা অন্তর্ভুক্ত না, Sprint 2.0-র ভিতরে অন্তর্ভুক্ত। এবং এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি, Sprint 3.0। তো Sprint 3.0 যেটা থাকবে, ওইটা থাকবে হচ্ছে কি আমাদের টেস্ট পেপার সলভিং ব্যাচ। ওইখানে আমরা টেস্ট পেপার সলভ করবো লাইভে আয়সা, বাট ওই টেস্ট পেপার সলভিং যে লাইভ থাকবে, ওইটার ভিতরে তো অবভিয়াসলি কেমিস্ট্রি বায়োলজি থাকবে। বাট এই মুহূর্তে তোমরা যখন এই কোর্সটা, মানে এই Sprint 1.0 পারচেস করতেছো, তোমরা একই সাথে ফিজিক্স আর ম্যাথের যে Sprint 1.0 এটা পাচ্ছ, প্লাস Sprint 3.0-এর ভিতরে টেস্ট পেপার সলভিং যে লাইভ ক্লাসগুলো আছে এখানে, এগুলোর ভিতরেও কমপ্লিট অ্যাক্সেস পাবা। সাথে এই Sprint 1.0-তে আমরা আরও কি দিচ্ছি, যেটা এটা আমাদের ফার্স্ট কোর্স, ফার্স্ট এভার কোর্স, আমাদের একটা প্রিপারেশনাল কোর্স।
এটার ভিতরে আমরা 97% কমন একটা সাজেশন রাখবো এটা সব সাবজেক্টের জন্য। এগুলো আমি এবং হামিদ আমার বন্ধু দুজন মিলে এটা বসে বানাইছি। এখানে অ্যাসোরিও এখানে যতগুলো কোশ্চেন মানে মিনিমাম 7 থেকে 8 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বানাইছি, এই সলিউশন এই সাজেশনটার ইবুক আমরা কোর্সে অ্যাড করছি। সেটা একটা জাতের একটা জিনিস আমি তোমাকে অ্যাসোর করতে পারি যে এই নাম্বারটা লেখে রেখো 97%। বেশ 97 কেন? প্রথম কথা দুইটা রিজন, এক হচ্ছে নাম্বারটা ভালো লাগছে, ক্লিক বেইটি, হ্যাঁ। নাম্বার টু হইতেছে এটা বেসিক্যালি শুধুমাত্র এই নাম্বারটা না, আমরা এরকম সাজেশন একটা একটা করে 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 প্রত্যেকটা বোর্ডে একটু ট্রাই করে দেখছি, আচ্ছা আমাদের এখান থেকে এখানে কত পার্সেন্ট আসছে, এরকম করে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে আমরা একটা অ্যাভারেজ মার্ক নিয়ে দেখছি যে না 97%-এর আশপাশে আসে। সো ইউ ক্যান অ্যাসোরিও অ্যাটলিস্ট 95% প্লাস তুমি কমন পাবে এই সাজেশন থেকে। এটা কিন্তু অল সাবজেক্ট সাজেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে। তারপরে আসো, এটার ভিতরে আমাদের এক্সাম আছে, প্রিমিয়াম লেভেলের এক্সাম দেওয়া আছে, ঠিক আছে, তুমি যা চাও সব আছে। তারপরে লাস্টে রিভিশন ম্যাটেরিয়াল। ভাই রিভিশন ম্যাটেরিয়াল এটা আবার কোন জিনিসটা মনে আছে? রিভিশন ম্যাটেরিয়াল লাইফ এই জিনিসটার ভিতরে ইবুক আকারে তুমি ফ্রি পাবা। তো এত কিছু মিলে হইতেছে আমাদের এইচএসসি 24-এর স্প্রিন্ট 1.0। তো স্প্রিন্ট মানে সময় কম, সো জোরে দৌড় দিতে হবে। এখন ম্যারাথন না যে আমরা হাইটা দৌড় দেবো লাস্টে দৌড়াবো, এরকম না। দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট, দিস ইজ দ্য এন্ড গেম। সেই কারণে স্প্রিন্ট অ্যান্ড 1.0 হচ্ছে কি আমাদের মডিউল, যেখানে ফিজিক্স আর হায়ার ম্যাথ আছে, ঠিক আছে। এবং ফিজিক্স হায়ার ম্যাথের কম্প্যাক্টেড তুমি যা চাও সব কিছু আছে। এর আগে কোর্স পারচেস করার আগে ট্রাই করবা একটু ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ডেমো ক্লাসগুলো একটু দেখার, যে তুমি মনে করো এভাবে করো, আমি তোমাকে শিখাই দিই কী করবো। তুমি মনে করো আজকে নিউটনের মেকানিক্স দেখবা বা চলতরিত দেখবা বা এনিথিং, ডেমো ক্লাসে যেটা দেওয়া আছে তুমি পুরা ক্লাসটা A to Z দেখবা, ঠিক আছে। তুমি 2x স্পিড দিয়ে দেখো, 1x দিয়ে দেখো, 1x জ্যাম না দেখো। ওইটা দেখার পরে এইবার তুমি কী করবা, টেস্ট পেপার সলভ করবা, ঠিক আছে। যদি তোমার বেসিক খুবই বাজে হয় তুমি ক্লাসটা করে টেস্ট পেপার সলভ করবা। আমি তোমার নিজের দায়িত্ব নিয়ে বলতেছি একটা কোশ্চেন এই ক্লাসের মধ্যে বাদ নাই, ঠিক আছে। প্রত্যেকটা টাইপ আমি টাচ করছি অ্যান্ড পুরাটা দেখাইছি, অ্যান্ড সেম গোস ফর হামিদ, সবাই, ঠিক আছে। এবং এই যে আমরা তোমাকে বলতেছি যে একাডেমিক টু অ্যাডমিশন না, এই যে একাডেমিক টু অ্যাডমিশন বলার কারণ হচ্ছে এই ক্লাসটা করার পরে যাদের প্রেপ একটু ভালো, মানে যারা এখন অ্যাডমিশন দেখারও সাহস আছে, তুমি একটু যে কোনো কোশ্চেন ম্যাক ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি একটু খুলে বসে দেখো ভাই, আমার চেহারাটা ভাসবে যে ভাই এইগুলো একটু আগে করায় আসছে ভাই। সো এমন একটা ক্লাস এমনভাবে গুছাইছি, এমন স্ক্র্যাচ থেকে উঠছি যে তুমি এখান থেকে সব কিছু দেখতে পারবা। যে ছেলেটা আজকে জিরোতে আছে, এই কোর্সের পর আই ক্যান অ্যাসোরিও তোমার ফিজিক্স ম্যাথে বুয়েট লেভেলের প্রেপ থাকবে। আই ক্যান পার্সোনালি মানে আই ক্যান তোমার বলতেছি যে এটা দায়িত্ব নিতে পারি আমি, ঠিক আছে। আই ক্যান বি লাইক লায়াবল ফর দ্যাট, ঠিক আছে। সো এই হইতেছে ওভারঅল পুরো কোর্সটা ভাই। ডিসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড প্রথম কোর্স যেহেতু অল্প সংখ্যক কিছু স্টুডেন্টের জন্য একটা কুপন কোডও দেওয়া আছে। কুপন কোডটা অ্যাপ্লাই করো অ্যান্ড কোর্স এনরোল করে ফেলো। আরেকটা লাস্ট লাইন, সেটা হচ্ছে এত কিছু মিলে যে কোর্সটা এখানে একটা রুটিন দেওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমাদের কাছে সবগুলা ক্লাস এখন এই মুহূর্তে যেভাবে করে গুছায় রাখতে পারছি এই পুরো জিনিসটা যদি আমি তোমাকে একসাথে ছেড়ে দেই, তুমি দেখা যাবে যে 7 দিন 8 দিন পরে তোমার এটা করার আর কোনো ইচ্ছা থাকবে না। সো আমরা এখানে একটা খুব সুন্দর রুটিন ওয়াইজ ক্লাসগুলো প্রিমিয়ার করবো প্রতিদিন, ঠিক আছে। প্রতিদিন এমন একটা টাইমে প্রিমিয়ার করবো সো দ্যাট তোমার সুবিধা হয়। সকাল সকাল প্রিমিয়ার করে দিব যাতে অটোমেটিক্যালি স্কেজুল হয়ে যায়, মানে ক্লাসটা তুমি দেখতে পারো অ্যান্ড তারপরে তুমি তোমার মতো করে রেকর্ডেড দেখবা। সো এইখানে যেন তোমার কোর্সটা শেষ হয়, নট লাইক যে তুমি 10টা কোর্স কিনে ফেলে রাখছো এটা এরকম হবে, এটা আমি মানবো না। কারণ অনেক কষ্ট করে আমরা রেকর্ড করছি, দিন রাত না খাইটা ঈদের দিন এসে কাজ করে যেমনি হোক, মানে যেমনি হোক দিন রাত না খায় এগুলো রেকর্ড করা। সো আমি চাই তুমি একটা ভালো একটা ফিডব্যাক দিতে পারো, ভালো একটা আউটপুট এখান থেকে পাও। সো এই কারণে একটা রুটিন ওয়াইজ ক্লাসগুলো আপলোড হবে, আর এই লাস্টে যে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাসগুলো দেখতেছো এগুলো তো আবারও রুটিন ওয়াইজ আপলোড হবে। সব কিছু টেস্ট পেপার সলভিং কিন্তু লাইফে, এগুলো সব আমরা নিতেছি। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোর্সেস এভার। আমি পার্সোনালি দায়িত্ব নিয়ে বলি, তোমার সিলেবাস শেষ হোক না হোক, সিলেবাস শেষ ভালো করে হোক, তোমার প্রেপ যেখানেই থাকুক, এই কোর্সটা তোমার ওইখান থেকে যায় উদ্ধার করবে, ওইখানে যায় নক দেবে। কারণ জিনিসটা এমনভাবে বানানো যে প্রত্যেকটা ধাপে ধাপে তুমি নিজের আইডেন্টিফাই করতে পারো, তুমি যেই হও না কেন এরকম করে কাস্টমাইজেশন তুমি এই কোর্সের ভিতরে পাবা, ঠিক আছে। দেখা হচ্ছে সরাসরি কোর্সের ক্লাসে, এখনই এনরোল করো, খুব বেশি সময় তোমার হাতে নাই। ডিসক্রিপশন বক্স, কমেন্ট সেকশন সব কিছু চেক আউট করো, গেট এনরোল ফার্স্ট টাইম। দেখা হচ্ছে সরাসরি, দিস ইজ মাই ফার্স্ট কোর্স গাইস, ঠিক আছে। সাপোর্ট, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।